কিবেন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। রাজধানীর বসুন্ধরা এভার কেয়ারে তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নেয়। সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি পর্যালোচনায় রবিবার রাত 11:30 বৈঠকে বসে বোর্ড, পরে রাত 1:30 বিএনপি নেতৃত্বে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে নেওয়া হয়। খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত, এর আগে একাধিকবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে জরুরি ভিত্তিতে লিভার ট্রান্সপ্লান্টের পরামর্শ দেন চিকিৎসকরা। এক মাসের বেশি সময় ধরে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা চলছে খালেদা জিয়ার।